ক্রিকেট বিশ্বে সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সবচেয়ে অভাগা দল বললে হয়তো ভুল হবে না। এখন পর্যন্ত তিন আসরে ফাইনাল খেললেও শিরোপার স্বাদ নিতে পারেনি দলটি। প্রতি মৌসুমে নিলামে কারি কারি অর্থ খরচ করে বড় তারকাদের দলে ভেড়ায় আরসিবি। সুযোগ থাকে ছয়জন ক্রিকেটারকে রিটেন করার। প্রতি আসরেই সে কোটা পূরণ করে বেঙ্গালুরুর দলটি। গত আইপিএল নিলামে আলজারি জোসেফ, জস দয়াল, লকি ফার্গুসনদের ওপর আস্থা রেখেছিল আরসিবি। তবে এবার ভিন্ন কৌশলে হাঁটতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটি। এবারের আসরে ছয়জনের পরিবর্তে মাত্র দুইজন ক্রিকেটারকে রিটেন করবে আরসিবি, এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে, যেখানে বিরাট কোহলি এবং মোহাম্মদ সিরাজকেই এগিয়ে রাখছে সবাই। তবে ভারতে কিছু গণমাধ্যমের বরাতে জানা যায়, সিরাজ নয়, শুধু কোহলিকেই সরাসরি দলে নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স। আর যদি শুধু বিরাটকেই রিটেন করে তারা, তাহলে ১০২ কোটি রুপি খরচ করতে পারবে অকশনে। এতে ২০২৫ আইপিএলে সর্বোচ্চ রুপি খরচের সুযোগ থাকবে আরসিবির। ২০২১ সাল থেকে বেঙ্গালুরুতে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে এবার শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে নিয়ে কোনো পরিকল্পনা নেই ফ্রাঞ্চাইজিটির। তাকে ছেড়ে নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করতে চায় দলটি। এছাড়া আরসিবির গত আসরের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। যদি তাকে বেঙ্গালুরু না রাখে, তাহলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যেতে পারে ডুপ্লেসিকে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে নিয়েও নাকি এবার আগ্রহ নেই বেঙ্গালুরুর। এদিকে বর্তমান দলে রয়েছেন বেঙ্গালুরুর লোকাল দুই ক্রিকেটার বিজয় কুমার ও মানোজ ভান্ডেগে। তবে এবার বাড়তে পারে সে সংখ্যা। ভারতীয় গণমাধ্যমের খবর, এবার আরও বেশি সংখ্যক স্থানীয় ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করতে কর্ণাটক সরকারের পক্ষ থেকে নাকি চাপের মুখে পড়তে হচ্ছে ফ্রাঞ্চাইজিটিকে। তাই এবারের মৌসুমে আরসিবিতে দেখা যেতে পারে বেঙ্গালুরুর লোকাল আরও কিছু নতুন মুখ। রিফাতুল ইসলাম, বিরণ, সময় সংবাদ।